কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। হ্যালো ফ্রেন্ডস, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ একটি বিরতির পর গায়ে হলুদের খুবই আনন্দময় কিছু মুহূর্ত নিয়ে আজ আপনাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। তাই ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো আমাদের বাড়িতে দীর্ঘ অনেক বছর পর বিয়ে লেগেছে আর আমার ভাস্তির বিয়ে। তো সেখানে আমরা সবাই মিলে খুব মজা, হইচই, নাচ গান সমস্ত কিছু করে সেলিব্রেট করেছি। আর তারই কিছু কিছু অংশ আপনাদের জন্য তুলে রেখেছি আর সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এই আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনাদেরও আমাদের এই আনন্দের সঙ্গে সাথে রাখতে চাই, পাশে রাখতে চাই, কারণ আপনারাও কিন্তু আমার একটা পরিবার। তো প্রথমেই দেখতে পেলেন বইয়ের এন্ট্রির মধ্য দিয়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হলো। তো নাচ গান দিয়েই শুরু হলো এন্ট্রি, তারপর তো অবিরাম নাচ গান চলতেই থাকবে। আর বসার পর প্রথমেই মেয়ের মা দাদা সর্বপ্রথম গায়ে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে, তারপর একে একে বাড়ির বড়রা, বড় থেকে ছোট সবাই আর কি একে একে হলুদ ছুঁয়ে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করলো। এটাই হচ্ছে হলুদের অনুষ্ঠানের মূল বিষয় ছিল না, কিন্তু আরেকটি মূল বিষয় আপনারা দেখতে পারবেন ভিডিওটিতে, আমার সঙ্গে থাকুন। তো এখানে হচ্ছে আমি আর ইতি দুজন আর কি, আমরা প্রথমে মেয়েকে হলুদ দিয়ে তারপর হচ্ছে মিষ্টি ফল এগুলো আর কি মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো আমি দীর্ঘ 10-12 দিন পর আজকের ভিডিওটা শেয়ার করছি। তো সেখানে আর কি আমি অনেক দিন ভিডিও না দেওয়াতে রূপা দিদিভাই আর কি আমাকে কমেন্ট করেছেন যে দিদিভাই তুমি কেমন আছো, মেয়েরা ভালো আছে তো, অনেক দিন ভিডিও দিচ্ছ না, টেনশন হচ্ছে। তো তোমার কমেন্টটা পেয়ে আসলে খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন ভিডিও না দেওয়াতে তুমি অবশ্যই আমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলে যে আমরা হয়তো ভালো নেই, মানে স্বাভাবিক নেই, স্বাভাবিক থাকলে তো ভিডিও দিতাম। যেহেতু আমি 2-3 দিন পর একটি করে ভিডিও শেয়ার করি, তো তোমার এই বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে। জানি তুমি আমার আজকের ভিডিওটাও দেখবে, কারণ তুমি আমার খুবই প্রিয় এবং রেগুলার একজন আমার দিদিভাই, কাছের মানুষ। তো যাই হোক, এক এক করে আর কি শুধু আমরাই না, আমাদের বাড়িতে আমাদের অনেক বড় একটা ফ্যামিলি আর কি, আমার শ্বশুরেরা 5 ভাই, তাদের পরবর্তী প্রজন্ম নিয়েই আর কি। তো এটা হচ্ছে 3rd generationএর প্রথম বিয়ে, যার কারণে দীর্ঘ 14-15 বছর পর বাড়িতে আর কি বিয়ে। তো বুঝতেই পারছেন দেখে যে সবাই কতটা মানে বিয়েতে উৎসাহী এবং কতটা আনন্দ করছে। তো ছোট বড় সমস্ত মানে বাধা ভুলে আজকে ছোট বড় সবাই একসঙ্গে সবাই মজা করছে, এখানে কোনো প্রকার ছোট বড় কোনো বাধা নেই। তো হলুদের যে অনুষ্ঠান ওদিকে আর কি চলছে এক এক করে, আর ছেলেপেলেরা তো যেহেতু ডিজে বাজছে তো তাদেরকে তো থামিয়ে রাখা কিছুতেই সম্ভব নয়, আর সে কারণে এদিকে নাচ চলছে। তো পুরো অনুষ্ঠানটা আমরা সবাই অনেক 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 মজা করেছি, তো অতটা তো আসলে শেয়ার করা সম্ভব নয়। তার মধ্যে থেকেও কিছু কিছু ক্লিপ আমি আর কি শেয়ার করার জন্য তুলে রেখেছিলাম, তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, কেননা আপনারা তো সবসময় আমার সাংসারিক কাজকর্ম মানে যে ডেলি লাইফস্টাইল ব্লগ দেখে অভ্যস্ত ওটাই আপনাদের কাছে ভালো লাগে জানি। কিন্তু আমাদের ডেইলি লাইফের মধ্যেও কিন্তু আনন্দ বিনোদন এগুলো থাকে, তো যার কারণে এই অংশটাও আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম। কেননা একঘেয়েমি কাজকর্ম, তারপর প্রতিনিয়ত সমস্ত কিছুতে একটু অন্যরকম চেঞ্জ আনার জন্যই যেহেতু আমরা মজা করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন লেগেছে, আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও কমেন্টে শেয়ার করবেন। ভালো খারাপ দুটো নিয়েই তো আমাদের জীবন, তো ভালোটা থাকলে সেখানে খারাপটা থাকবে আর সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো মানে অনুষ্ঠানটার শেষের দিকে আর কি ছোট বড় সবাই একসঙ্গে গান দিয়ে খুব মজা করা হচ্ছিল। আর এই ভিডিওটা শেয়ার করার আরেকটাও কারণ, আমার চ্যানেলে এই যে জিনিসগুলো ফোনে কিন্তু অনেক সময় অনেক ছবি ভিডিও এগুলো কিন্তু ডিলিট হয়ে যায় বা ফোনে জায়গা থাকে না, সেটাও কিন্তু আমরা অনেক সময় পাই না পরবর্তীতে। তো আমার চ্যানেলে স্মৃতি হয়ে থেকে যাক যে আমরা কতটা মজা আনন্দ একসময় করেছি, হয়তো এখন নয় যখন দীর্ঘ কয়েক বছর পর যখন এই ভিডিওগুলো চ্যানেলে দেখব তখন কিন্তু অনেক ভালো লাগবে যে এরকম একটা সুন্দর পরিবেশে সবাই মিলে কত আনন্দমুখর একটা সময় আমরা কাটিয়েছি। তো স্মৃতি হয়ে স্মরণীয় হয়ে আমার চ্যানেলে এই মোমেন্টগুলো থেকে যাক, তার কারণেও আর কি আমি ছোট্ট করে একটু শেয়ার করলাম। আর আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে এই প্রত্যাশায়, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, সবাই একটু চিন্তাও করছিলেন, তো এটাই কারণ ছিল। বিয়ে ছিল বাড়িতে, আর বিয়ের পর মানে হরিবাসর আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, সব কিছু মিলিয়ে লম্বা একটা গ্যাপের পর নতুন করে আবার নতুন ভিডিও নিয়ে ছোট করে আপনাদের মাঝে আসলাম। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, বারবার বলছি কারণ আমি তো এ ধরনের ভিডিও আসলে শেয়ার করি না। তো আজকের এই আনন্দময় মুহূর্তগুলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, আর সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা সবাই বিয়ের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।